গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় অতি ভারী। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের যে উপরের ৫টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেইন হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহারে। এবং গত দিনের আগের থেকেও কিন্তু বৃষ্টি চলছে, ফলে আজকে ২১ তারিখ এবং আগামীকাল ২২ তারিখ এই দুদিনও কিন্তু উত্তরবঙ্গে আমরা রেড অ্যালার্ট জারি করেছি, অর্থাৎ এই যে ভারী বৃষ্টি এটা কিন্তু চলতে থাকবে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে রেড অ্যালার্ট হিসাবে, যেহেতু গত প্রায় ৭ দিন ধরে বৃষ্টি চলছে, গত ২৪ ঘন্টায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং আজকে ২১ তারিখ এবং আগামীকাল ২২ তারিখও একই রকম বৃষ্টি হবে, ফলে সেখানে কিন্তু এর একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, লো লাইং এরিয়াগুলো ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকছে, আর দার্জিলিং আর কালিম্পংয়ে পাহাড়ি জায়গায় ভূমিধসের। ২২ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির ইন্টেন্সিটি এবং স্প্রেড দুটোই কিন্তু কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেটা চলছে সেরকমই চলতে থাকবে, একটু বেশি বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আগামীকাল ২২ তারিখ এবং পরের দিন ২৩ তারিখ, এই দুদিন টেম্পারেচার গ্র্যাজুয়ালি যেটা কমছে, যেহেতু অংশত মেঘলা আকাশ থাকছে বেশ কিছু জায়গায়, ফলে টেম্পারেচারটাও কিন্তু একটু কমবে। কন্ডিশনস এখন অবধি যেটুকু ফেভারেবল আছে তাতে আশা করা যাচ্ছে যে আগামী দু তিন থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের যে বাকি অংশটুকু আছে আমাদের সেটাও কিন্তু বর্ষা কভার করে ফেলবে, অর্থাৎ পুরুলিয়া অবধি কিন্তু আশা করা যাচ্ছে ২৩ তারিখ নাগাদ হয়তো কভার হয়ে যাবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ আগেই বর্ষা ঢুকেছে, শুধু নয় বর্ষা ঢোকার সাথে এবারে দক্ষিণবঙ্গে বর্ষা যেমন একটু দুর্বলভাবে ঢুকেছে, উত্তরবঙ্গে কিন্তু বর্ষা যখন ঢুকেছিল খুব অ্যাক্টিভলি এবং ঢোকার পর থেকে আজ অবধি টানা বৃষ্টি হয়ে চলেছে এবং তার কিন্তু একটা ইম্প্যাক্ট বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু আজকে এবং আগামীকালের যে বৃষ্টি হবে তারও কিন্তু একটা ইম্প্যাক্ট দেখা যাবে, মেইনলি অ্যাগ্রিকালচারেরও কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, আর একটু নদীতে জলস্তর বৃদ্ধি পাবে অনেকটাই, কিছু কিছু নদীতে হয়তো ডেঞ্জার লেভেল ক্রস করে যেতে পারে, আর দার্জিলিং আর কালিম্পংয়ে একটু ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকছে।